আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব, আর তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতসমূহের মধ্যে রয়েছে, 1 নম্বর, বিদ্যা উঠে যাবে; 2 নম্বর, মূর্খতা বেড়ে যাবে; 3 নম্বর, ব্যভিচার বেড়ে যাবে; 4 নম্বর, মদপান বৃদ্ধি পাবে; 5 নম্বর, পুরুষের সংখ্যা কমে যাবে; 6 নম্বর, কাপড় পরা সত্ত্বেও নারীরা উলঙ্গ থাকবে এমন নারী বৃদ্ধি পাবে; 7 নম্বর, নারীর সংখ্যা বেশি হবে, এমন কি একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। যে কারণগুলো বললাম, যে আলামতগুলো বললাম, সেটা হচ্ছে বুখারি মুসলিম মিশকাত শরীফের হাদিস 5203 নম্বর। আল্লাহ আমাদের সময়কে এ সকল আলামত থেকে রক্ষা করুন, এবং কেয়ামতের আলামতের বিপদ থেকে যেন বাঁচতে পারি আল্লাহ তাআলা আমাদের সেরকম আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।